এবারে রমজানের প্রথম দিনটি শুক্রবার হওয়ায় মুসল্লিরা একটু আগেই যেন উপস্থিত হন মসজিদগুলোতে। প্রথম দিনে রোজার তাৎপর্যকে তুলে ধরে করা হয় বিশেষ বয়ান। মাহে কুরআন, কুরআনের অবতরণকে মাহে রমজানের সাথে সম্পর্কিত করিয়া ইরশাদ করেন সূরা বাকরার মধ্যে, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসেই কুরআন অবতীর্ণ। তিন দশে মাস, প্রথম দশ দিন হল রহমতের দশ দিন, আর দ্বিতীয় দশ দিন হল মাগফিরাতের, ক্ষমার। প্রথম দুই দশের যদি হক আদায় করে তো তৃতীয় দশকে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করি, জাহান্নাম থেকে বিলকুল সপবিত্র তারে নাজাত দিবেন। রমজানের তাৎপর্যকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে করা হয় বিশেষ মোনাজাত। রমজানের পবিত্রতা ও পূর্ণতাকে বক্ষে ধারণ করে ধর্মপ্রাণ মুসলিমরা মহান আল্লাহর নিকট প্রার্থনা করেছেন সার্বিক কল্যাণ ও সমৃদ্ধির প্রত্যাশায়। প্রথম রমজানটা আল্লাহর কি একটা রহমত যে শুক্রবার আজকে আমাদের এই দিনটা পড়েছে, এটা আমাদের জন্য একটা বিশাল আল্লাহর রহমত। আল্লাহর কাছে চেয়েছি আমাদের মুসলিম ভ্রাতৃত্বটা ঠিক থাকুক, বাংলাদেশের উন্নতি হোক। রমজানের পবিত্রতাকে পরিপূর্ণ করতে নতুন আতর, টুপি ও জায়নামাজের প্রতি আগ্রহ অনেকের। রমজানের প্রথম দিনে তাই অনেকে এসেছিলেন এসব দোকানে পছন্দের প্রয়োজনীয় জিনিসটি কিনে নিতে। আলমগীর শান্তনু, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। আমৃত্যু ইসলামের প্রচার ও প্রসারে দেশের যে ব্যক্তিটি সবচেয়ে দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা ওবায়দুল হক। রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, ধর্ম উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এএসএম মতিউর রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল মইনিউ আহমেদ, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরোয়ার জাহান নিজাম সহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও দেশের ওলামায়ে আলেমগণ মাওলানা ওবায়দুল হকের নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। জানাজার আগে মরহুম ওবায়দুল হককে ল্যাবএইড হাসপাতাল থেকে বাইতুল মোকাররম মসজিদে নিয়ে আসা হয়। এখানে সমাজের সর্বস্তরের মানুষ তাকে এক নজর দেখতে আসেন। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। মাওলানা ওবায়দুল হক গত রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। মাওলানা ওবায়দুল হক সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি 1984 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ছিলেন। আবুল মারুফ সুব, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। মসজিদগুলোতে খুতবায় আলবিদা আলবিদা ইয়া শাহরু রমাদান ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় পবিত্র রমজান মাসকে। বছর ঘুরে এর জুমার নামাজ আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসলমানরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। রোজাকে বিদায় দিতে আমাদের খুব কষ্ট লাগছে, আল্লাহর রহমতের দিন শেষ হয়ে যাচ্ছে, রোজা 170, আল্লাহ রোজায় গুনাহ মাফ করেন, এই রোজা আবার আমাদের জীবনে আবার ফিরে আসুক। জুমাতুল বিদা উপলক্ষে রাজধানীর মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জীবনে আর এই জুমা পাবো কিনা, হয়তোবা আগামী বছর বাঁচলে এই জুমা হয়তো পাবো। ধর্মীয় রীতি অনুযায়ী পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারটি মুমিন মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। সারা দেশের মতোই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আজ জুমাতুল বিদার নামাজের আগে বিশেষ খুতবার আয়োজন করা হয়। নামাজ শেষে মোনাজাতে দেশ জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন।